শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিনোদন পার্কে আনন্দে মতোয়ারা তালেবান যোদ্ধারা। ভারতে নজিরবিহীন কয়লা সংকট, দুদিনের মধ্যে আদারে ডুবতে পারে নয়াদিল্লি। আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলাকারী উইগুর মুসলিম। তালেবানের নিষেধাজ্ঞা উঠল, স্কুলে ফিরছে মেয়েরা। ভারতের দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা। মার্কিন দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ আনল রাশিয়া। এবং সবশেষ থাকছে, ইরানের দুই প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। হাতে মেশিন গান নিয়ে অনায়াসে ঘুরে বেড়াচ্ছেন আফগানিস্তানের হালিমি সহ আরও শত শত তালেবান যোদ্ধা। রাজধানী কাবুলের একটি জনপ্রিয় জলধারের তীরে বিনোদন পার্কে অসাধারণ ছুটির দিন উপভোগ করছেন তারা। শুক্রবার বিনোদন পার্কে ঘুরতে দেখা গেছে তাদেরকে। রাজধানীর কারগা জলাশয়ের বালুকাময় উপকূলে এমন আনন্দ উদযাপনে সামিল হন যারা মাসের পর মাস আফগান যুদ্ধ চালিয়ে গেছেন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের বিরুদ্ধে। গত আগস্টের মাঝামাঝি সময় তালিবান কাবুল নিয়ন্ত্রণের পর থেকে কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তার দায়িত্বেও ছিলেন তারা। পুরো পরিচয় প্রকাশ না করার শর্তে মধ্যাঞ্চলীয় ময়দান ওয়ারদাক প্রদেশ থেকে আসা 24 বছর বয়সী হালিমি বলেছেন, আমি খুব আনন্দ উপভোগ করছি কাবুলে এসে এবং প্রথমবারের মতো কারাগার ঘুরতে পেরেছে। লোকজন আমাকে স্বাগত জানিয়েছে আর আমার সঙ্গী ভাইরা ভাইয়ের মতোই ব্যবহার করছে। পার্কে ঘোরাফেরার সময় অস্ত্রসজ্জিত তালিবান সদস্যরা জলাধারের তীরের খাবারের দোকানগুলো থেকে খাবার কিনে খান এবং চা পান করেন। তাদের কেউ কেউ পার্কের রাইডগুলোতে চড়েছেন। নজিরবিহীন কয়লা সংকটে পড়েছে ভারত। অবস্থা এতটাই খারাপ যে দুদিনের মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লা না পেলে অন্ধকারে ডুবে যাবে দেশটির রাজধানী শহর দিল্লি। শনিবার এই সতর্কবার্তা দিয়েছে দিল্লির বিদ্যুৎ মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেছেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ন্যূনতম 1 মাসের কয়লা মজুত থাকা উচিত, কিন্তু দিল্লির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কয়লা মজুত একেবারেই তলানিতে পৌঁছেছে। যা রয়েছে তাতে বড়জোর একদিন চলবে। এর মধ্যে কয়লা না পেলে ব্ল্যাক আউট পরিস্থিতি তৈরি হবে রাজধানীতে। দিল্লিতে অন্ধকার ডুবে যাওয়া থেকে বাঁচাতে দ্রুত কয়লা সরবরাহের আর্জি জানিয়ে কেন্দ্রীয় সরকার কাছে চিঠি দিয়েছে স্থানীয় সরকার। মহামারীর সময় অক্সিজেনের মতো কয়লার সংকটও তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন সত্যেন্দ্র। তার কথায় বিষয়টি নিয়ে রাজনীতি শুরু হয়েছে, সংকট বানিয়ে সেটি সমাধান করে প্রচার পাওয়ার চেষ্টা চলছে। দুদিন আগে বিবিসির একটি প্রতিবেদনে ভারতের কয়লা ঘাটতি পরিস্থিতি উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ভারত এক অভূতপূর্ব জ্বালানি সংকটের মুখে পড়েছে। সেখানে কয়লা নির্ভর মোট তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে 135টি। দেশটির মোট চাহিদার 70% বিদ্যুৎ সরবরাহ করে এসব কেন্দ্র, কিন্তু এগুলোর অর্ধেকেরও বেশি বিদ্যুৎ কেন্দ্রে কয়লা মজুত রয়েছে মাত্র 3 দিনের। আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের প্রায় 100 জন নিহত হয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট IS খোরাসান গ্রুপ। ইন্ডিয়া টুডে জানায়, IS খোরাসান গ্রুপ তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এই হামলার দায় জানায় এবং এক উইগুর এই আত্মঘাতী হামলা চালিয়েছে বলে তারা দায় স্বীকার করেছে। মোহাম্মদ আল উইগুরি নামে তাদের এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক বোঝায় জ্যাকেট পরে ভিড়ের মধ্যে ওই হামলা চালায়। শুক্রবার বিকেলে প্রার্থনার সময় এই বিস্ফোরণ ঘটে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের শিয়া মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণ হয় বলে জানিয়েছে তালিবান সরকার প্রশাসন। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় জানিয়েছেন, গুজার ই সৈয়দ আবার মসজিদ বিস্ফোরণে ঘটেছে, এতে বেশ কয়েকজন হতাহত হন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হওয়া মসজিদের মেঝেতে অনেক রক্তাক্ত লাশ পড়ে আছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর সম্প্রতি আফগানিস্তানে IS-এর হামলা বেড়ে গেছে।
আফগানিস্তানের বালখে প্রদেশের সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে তালেবান। বালক প্রদেশের শিক্ষা বিভাগের বরাত দিয়ে টুলু নিউজ একটি প্রতিবেদনে জানিয়েছে। এ ব্যাপারে মাজারি শরীফের শিক্ষা বিভাগের প্রধান মৌলভী মোহাম্মদ নাইম বলখি জানান, আমরা চাই সবাই যেন তাদের সন্তানদের স্কুলে পাঠায়, তাহলে তারা একটি ভালো ভবিষ্যৎ পাবে। কারণ একটি ভালো ভবিষ্যৎ একটি উন্নত এবং সুন্দর সমাজের জন্য প্রয়োজন একটি শিক্ষিত প্রজন্ম। আফগানিস্তানে চলতি বছরের আগস্টে সাবেক সরকারের পতনের পর থেকে রাজধানী কাবুল সহ দেশটির অধিকাংশ জায়গাতেই প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এখন থেকে বালখের সব ছাত্রী স্কুলে যেতে পারবে। বালখের এক ছাত্রী তামান্না জানান, কিছুটা হলেও বিশ্বাস ফিরে এসেছে। এ ব্যাপারে স্থানীয় আরেক ছাত্রী ফাতেমা জানান, স্কুলে আসার সময় নিরাপত্তা পরিস্থিতি বেশ ভালোই থাকে। বালখের শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে এই প্রদেশে 600-এরও বেশি স্কুল রয়েছে। সেসব স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় অর্ধেকই ছাত্রী। প্রতিবছর স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য তৎপরতা সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়। এবার নাশকতার আশঙ্কা থেকে পুরো পূজা পর্বে একই রকম সতর্ক থাকার বার্তা দিল রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে 12-15 অক্টোবর দুর্গাপূজা এবং দশেরা পালিত হবে। সে সময় বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি গোষ্ঠীগুলো নাশকতা ঘটিয়ে আইন শৃঙ্খলার সমস্যা এবং অস্থিরতা তৈরি করতে পারে। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং নজরদারিতে রাখতে হবে। অনেক প্রশাসনিক পর্যবেক্ষকই মনে করছেন দুর্গাপূজায় এমন নাশকতা সতর্কবার্তা খুবই তাৎপর্যপূর্ণ। অতীতে সরকার এমন বার্তা দিয়েছে কিনা তা স্মরণ করতে পারছে না প্রবীণ আমলাদের অনেকেই। নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন আফগানিস্তানকে কেন্দ্র করে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে এই সতর্কবার্তার সম্পর্ক রয়েছে। প্রশাসনিক বিশেষজ্ঞদের অনেকেই ব্যাখ্যা করেছেন জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মূলত নিশানা করে জনবহুল স্থান, উৎসবের ভিড় বা অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাকে, যেখানে নাশকতা ঘটালে বড় ধরনের ক্ষতি করার সঙ্গে সঙ্গে তাদের উদ্দেশ্যের প্রচারও সম্ভব। দশেরা দুর্গাপূজায় রেকর্ড ভিড় হয়। জঙ্গিরা মনে করে তখন নাশকতা ঘটাতে পারলে আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠবে, অস্থিরতা বাড়বে, একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে গোষ্ঠীর বিরুদ্ধে উস্কানি দেওয়াও সহজ হয়ে যাবে। মার্কিন দূতাবাসের 3 কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে মস্কো। একই সাথে তাদের দায়মুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন দূতাবাসের ওই 3 কর্মীর বিরুদ্ধে এক রুশ নাগরিকের ব্যক্তিগত জিনিসপত্র চুরির অভিযোগ করা হয়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলে আমেরিকা যদি এই 3 কর্মীর উপর থেকে কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার না করে তাহলে তাদের দ্রুত রাশিয়া থেকে চলে যেতে হবে। মার্কিন দূতাবাসের ওই 3 কর্মী মস্কোর একটি বার থেকে এক রুশ নাগরিকের ব্যাগ হতে অ্যালকোহল চুরি করেছেন। মস্কো পুলিশ জানিয়েছে মার্কিন দূতাবাসের ওই 3 কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং তারা মেরিন কোরের সদস্য, যাদের বয়স 21-26 বছরের মধ্যে। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিক সংস্থা জানিয়েছে গত 18 সেপ্টেম্বর এই চুরির ঘটনা ঘটে এবং রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখেছে যে চুরি যাওয়া পণ্যের মূল্য $200-এর সামান্য কিছু বেশি। ইরানের 2 শিল্প প্রতিষ্ঠানের উপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে ওয়াশিংটন বলেছে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার নীতি কোনো আমেরিকা আরও বলেছে পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তার সঙ্গেও এই নিষেধাজ্ঞার প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। গতকাল শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে তারা ইরানের মামুথ শিল্প গোষ্ঠী এবং মামুথ ডিজেল কোম্পানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি অনুসরণ করা হচ্ছিল তার আওতায় ইরান এসব কোম্পানির উপর 2020 সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।